একটা সময় সিলেটে মাটির জিনিসপত্রের বেশ প্রচলন ছিল। ঘরে ঘরে শোভা পেত মাটির হাড়ি বাসন তৈজসপত্র। আধুনিক শিল্পের ছোঁয়ায় মৃৎশিল্পের জায়গা দখল করে নিয়েছে সিরামিক, প্লাস্টিক, স্টিল ও অ্যালুমিনিয়াম। শিল্পায়নের জাতাকলে পড়ে মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে। ক্রমশ চাহিদা কমে যাওয়া ও পৃষ্ঠপোষকতার অভাবে মৃৎশিল্পীরাও বংশানুক্রমিক পেশা পরিবর্তন করছেন। কমে আসছে ক্রেতা বিক্রেতার সংখ্যাও। তিন চার দশক আগেও দেশে মাটির তৈজসপত্রের ব্যাপক কদর ছিল। সুদিন ছিল কুমারদের, বাড়ি বাড়ি ফেরি করে মাটির জিনিসপত্র বিক্রি করতেন ফেরিওয়ালারা। এখন আর কুমোর বাড়িতে ব্যস্ততা নেই, নেই ফেরিওয়ালাদের হাঁক ডাক। শহরে মাটির জিনিসপত্র বলতে এখন দেখা মিলে কেবলমাত্র শৌখিন সামগ্রীর। গিফটের দোকানগুলোতে মাটির তৈরি ফুলদানি সহ নানা রকম দৃষ্টিনন্দন শোপিস দেখতে পাওয়া যায়। মাটির তৈরি জিনিসপত্রের হুবহু ডিজাইন ও শৈলী দিয়ে বাজার ছেয়ে গেছে প্লাস্টিক সামগ্রীতে। আর তৈজসপত্রের কথা বাদই দিলাম। সিলেট নগরের কিনব্রিজের উত্তর প্রান্তে সারদা হলের সামনে এখনও কয়েকটি দোকানে মাটির তৈজসপত্র পাওয়া যায়। বিশেষ করে মাটির থালা, বাটি, পাতিল, কলস, ফুলের টপ, ফুলদানির মতো কিছু আইটেম বিক্রি হয় কয়েকটি দোকানে। বিক্রেতারা বলছেন, মাটির জিনিসপত্র ব্যবহার স্বাস্থ্যসম্মত এবং প্রাচীনকাল থেকে এর ব্যবহার চলে আসছে। কিন্তু শিল্পায়নের এ সময়ে সর্বক্ষেত্রে বেড়েছে কৃত্রিম জিনিসপত্রের ব্যবহার। মানুষ ও প্রকৃতির সান্নিধ্য ছেড়ে আকৃষ্ট হচ্ছে কৃত্রিমতায়, ফলে দিন দিন জৌলুস হারিয়েছে মৃৎশিল্প। সরকারি পৃষ্ঠপোষকতায় অভাব ও পণ্যের বাজার সংকুচিত হয়ে আসায় মৃৎশিল্প এখন ধ্বংসের দ্বার প্রান্তে, এমনটা মনে করেন এই ব্যবসার সাথে জড়িতরা। প্লাস্টিক বাইরে যাওয়াতে এগুলির দিকে চাহিদা কম। ওই আগে যেরকম দই বইয়ে তো 1 কেজি একটা পাতিল থাকতো, ওই পাতিলগুলি এখন প্লাস্টিকের থেকে। এরপরে গ্যালাস ছিল, গ্যালাসটাও আপনার ওই প্লাস্টিকে খাই লেগেছে। তবে এখনও অনেক বাঙালি ঐতিহ্য লালন করেন, চেষ্টা করেন পুরনোকে আঁকড়ে ধরে রাখতে। নানা প্রয়োজনে তারাই খুঁজে ফিরে আসেন মৃৎশিল্পের কাছে। দোকানে দোকানে ঘুরে কিনেন মাটির তৈরি থালা বাসন থেকে শুরু করে নানা পণ্য। শিকড় সন্ধানে এসব ক্রেতারা মনে করেন, বাঙালির ঐতিহ্যকে ধারণ ও লালন করতে হলে নতুন প্রজন্মকে মৃৎশিল্পের সাথেও পরিচয় করাতে হবে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকেই এগিয়ে আসতে হবে। জিনিসপত্র কেনার কারণটা হলো আমরা ঐতিহ্য আড়াই জানা, আমার চোখের সামনে পড়ছে আমার ঐতিহ্যটা, আমি আসলে বাঙালি, এই কারণে আমি আমার ঐতিহ্যটা আমি ধরার চেষ্টা করলাম। মাটিটাও যা একটা জিনিস হলো বঙ্গ, এটা 19 থেকে 20 হলে বাঙ্গি যাব। প্লাস্টিকে দেখা যায় তার এটা অন্যদিকে প্লাস আছে, কিন্তু প্লাস্টিকে আমরা ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, সব কিছুর ক্ষতি করে, মাটি তো আমার কোনো ক্ষতি করেন না। কুমাররা বংশ পরম্পরায় তৈরি করে এসেছেন মাটির তৈরি জিনিসপত্র। বিক্রেতাদের পেশার ধারাবাহিকতাও একই রকম। কিন্তু দিন দিন মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে আসায় কারিগর ও বিক্রেতা উভয়ই রয়েছেন সংকটে। পূর্বপুরুষদের পেশা টিকিয়ে রাখা হয়ে পড়েছে দুঃসাধ্য, তাই জীবন জীবিকার তাগিদে অনেকেই বদলে নিয়েছেন পেশা। এটা ধরো না আমরা তো দীর্ঘদিন ধরে এটা ধরো না আমাদের ময় মুরব্বীরা করতো, এর থেকে আমরা কি আইয়া করতেছি এখন আর কি রকম তো চলতে হবে, তো একটা ঐতিহ্য এটা তো ধরে রাখতে হবে, এটা তো আর সারি যাইতে পারতাম না, আর এটা হিকছে যে আর এটা বেচতেই হবে। মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে এর বাজার সৃষ্টি এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। সরকারের কাছ থেকে স্বল্প শর্তে ঋণ সহায়তা পেলে হয়তো এ পেশা চালিয়ে যেতে পারবেন, এমন দাবি সংশ্লিষ্টদের।